টানা তিন দিন ধরে এলাকায় দেখা নেই বিদ্যুতের বন্ধ, পানীয় জলের পরিষেবাও। বাধ্য হয়ে রাতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসলো গ্রামের বাসিন্দারা। ঘটনা বৃহস্পতিবার রাতে ধলাই জেলার লং তরাই ভ্যালি মহকুমার 82 মাইল বাজারে। আন্দোলনকারীদের অভিযোগ, এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ফিডগো কোম্পানির বদান্যতায় বিগত 3 দিন ধরে এলাকা ডুবে আছে ভরা অন্ধকারে। বিদ্যুতের অভাবে মিলছে না বিদ্যুৎ নির্ভর পানীয় জল। হামেশাই এমন হ্যাপা পোহাতেই হচ্ছে গ্রামবাসীদেরকে। কর্তৃপক্ষকে জানিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ ধুমায়িত হচ্ছিল গ্রামবাসীদের মধ্যে। অবশেষে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বৃহস্পতিবার। এদিন রাতে হঠাৎই প্রতিবাদী জনতা অতিষ্ঠ হয়েই রাতে জলের পাত্র সামনে রেখে 82 মাইলে অবরোধ করে বসে আসাম আগরতলা প্রধান জাতীয় সড়কটি। জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে ছোট বড় প্রচুর যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থার কর্মীরা। পরে উভয়ের আশ্বাসে উঠে যায় সড়ক অবরোধ। বিদ্যুৎ পরিষেবা নিয়ে অবরোধ স্থলেই নিজেদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন আন্দোলনকারীরা। তা কারেন্টের সমস্যা, 3 দিন ধরেইয়া আমরা এলাকায় কারেন্ট নাই, জল নাই, ওই সমস্যা আর কি। সব সময় এরকম না হয়, এরকম ওই কারেন্ট নাইলেও হাফ ভোল্টেজ, এটার জন্য রাস্তা অবরোধ করতে লাগছে আমরা। 2-3 দিন কারেন্ট নাই, এরপরে মানুষের জল পাইতেছে না, এই অবস্থা। সব সময় কারেন্ট ডিপার্টমেন্ট যেভাবে টাল বাহানা করতেছে, মানুষে এখন জল না খেয়ে থাকতেছে, এটাই আমাদের সমস্যা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।